পিরোজপুরের নেচারাবাদে বর্ষা ঋতুর আগমনকে কেন্দ্র করে জমে উঠেছে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী নৌকার হাট। আটঘর কুরিয়ানা ইউনিয়নের প্রায় আধা কিলোমিটার জুড়ে বসেছে এই নৌকার হাট। এই হাটকে কেন্দ্র করে উপজেলার 4 নং আটঘর কুরিয়ানা মাদ্রা ইউনিয়নের গ্রামের সহস্রাধিক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। জ্যৈষ্ঠ থেকে শুরু করে আশ্বিন এই 4 মাস নৌকার বেচা বিক্রির ধুম পড়ে যায় হাটে। আষাঢ় মাস থেকে শুরু হয় নৌকার হাটের ভরা মৌসুম। তখন খালের পানিতে সমান তালে চলে বাহারি নৌকা ক্রয় বিক্রয়। স্থানীয়রা জানায় প্রতি সপ্তাহে শুক্রবারে আটঘরের খালে বসে এই হাট। তবে গত কয়েক বছরের তুলনায় এই বছর নৌকার দাম আশানুরূপ নয়। আর বিক্রেতারাও বলেছেন 4,000 টাকার নৌকা 3,000 বিক্রয় হয়। বাজার তো খুবই কম, নৌকা তো আমরা কিনেছি বেশি দামে, ঠিক আছে, কাস্টমার কম, নৌকা তো প্রচুর উঠেছে বাজারে, বেচা কিনে খুবই কম। যে এখন তো নৌকা তো 25টা নৌকা আনছি, 4টা আর কি বেশি, এখন বেচা কিনে আর কি কম, আষাঢ় মাসে আর কি পেয়ার আসছে।